পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল থাকে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد شكل زبان سرد مرشد برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر وهو مسلم. وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নিত্যনন্দী ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, এ দেশের একজন গর্বিত সন্তান, সকল ভালো কাজের অন্যতম অধ্যাপক আতাল্লাহ অমরাহ বারাকাল্লাহু ফিল হায়াতি হযরত মাওলানা হোসেন আহমদের জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনারুল আজিম আনার, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ স্যার ও বিশেষ মেহমান জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিক, জনাব মোহাম্মদ শিবলি নোমানি, জনাব মোহাম্মদ আইব হোসেন খান, জনাব ডাক্তার রাশেদ শমশের, জনাব তরিকুল শমশের বাবু। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীত শিল্পী, বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা এস এম ইকরামুল ইসলাম ও আজকের মাহফিলের বিশেষ আলোচক এস এম মাহমুদ হাসান জিহাদি সহ আমার সামনে উপবিষ্ট আজকের এই দূর দূরান্ত থেকে কোরআন প্রিয় আল্লাহর বান্দারা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বিশেষ করে ইঞ্জিনিয়ার আমার ভাইজান যিনি বসেছিলেন, অত্যন্ত পরিশ্রম করে তার সহপাঠীদের নিয়ে এমন একটি জান্নাতের বাগান সাজিয়েছে, ভাইদেরকে ধন্যবাদ জানাই। ও পদ্মার অন্তরালের সম্মানিত আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমরা এখানে কি শুনতে এসেছি আরো জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সকলকে হেদায়েতের নূর বানিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ হেদায়েত কার হাতে? আজকে মাহফিলের কমিটির হাতে, দ্বিতীয় বক্তার হাতে, প্রধান বক্তা, এমনকি আল্লাহ রাসুলের হাতেও ছিল নাকি? হেদায়েত কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। একদিন বিশ্বনবীর দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, সাহাবারা বলল আবু হুরায়রা তুমি লাফাও কেন, কারণটা কি? বলছে আমি এই জন্য লাফাই যে এই মাত্র কোরআনের আয়াত নাজিল হলো যে হেদায়েত বিশ্বনবীর হাতে নাই, হেদায়েত আল্লাহর হাতে। যদি বিশ্বনবীর হাতে থাকতো তাহলে হয়তো বিশ্বনবী তার আত্মীয় স্বজন তার গোষ্ঠীর মানুষদেরকে হেদায়েত করতো, আমরা এ পর্যন্ত সুযোগ পেতাম না, চান্সও পেতাম না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত কার হাতে? আল্লাহ রাসূল তার চাচার কানের কাছে যে বলতেছে আমার চাচা আপনি শুধু আস্তে করে আমার কাছে পড়ুন, তাওহীদের সাক্ষী দিন, রিসালাতের সাক্ষী দেওয়ার দরকার নাই, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল হাজ্জু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে তোমাকে জান্নাতের বারান্দায় পৌঁছায় দেব। কান সুবহানাল্লাহ। আবু জেহেল উতবা সাইবা
আবু তালিবের কাছে এসে বলতেছে নেতাজি সারা জীবন মাবদাদার ধর্ম পালন করলে আজ ভাতিজার ধর্ম পালন করবে মেনে নিবে গ্রহণ করে নিবে লোকে তো তোমাকে কাপুরুষ বলবে কি বলবে কাপুরুষ বলবে পীত বলবে এই কথা শুনে বিশ্বনবীর চাচা বলতেছে ভাতিজা আমি তোমাকে অনেক ভালোবাসি মহব্বত করি কিন্তু এই কালেমাটা পড়তে পারলাম না তুমি আমাকে মাফ করে দাও মাফ করা মালিক কে মাফ করা মালিক কে বিশ্বনবী খুব মনে কষ্ট পেলেন কষ্ট পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 56 নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আমার হাবিব তোমার মন খারাপ করার কোনো দরকার নাই মন খারাপ করলে তো কোনো লাভ হবে না হেদায়েত তো তোমার হাতে রাখি নাই হেদায়েত আমার হাতে রেখে দিয়েছি সূরা কসাসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين الله أكبر عمر حبيب هدأت تمام حتى ديناي যে তুমি ইচ্ছে মতো মানুষকে হেদায়েত দিবে আর তোমার পথে পরিচালিত করবে ইসলামের পথে পরিচালিত করবে দায়িত্ব তোমাকে দিই নাই হেদায়েত আমার হাতে রেখে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব তাকে আমি ইসলামের পথে পরিচালিত করব কান সুবহানাল্লাহ আমার খুব ভালো লাগলো শিবলী নোমানী ভাইয়ের কথা শুনে আজকে যে আপনারা মাহফিল দিয়েছেন ফুরকানিয়া মাদ্রাসা ফুরকান শব্দের অর্থ কি ফুরকান শব্দের অর্থ কি সত্য মিথ্যার পার্থক্যকারী এখান থেকেই তো সত্য মিথ্যার পার্থক্য শুরু হবে কথা বলেন ঠিক কি না কারণ এখানে ছোট ছোট বাচ্চাদেরকে কি করানো হবে পড়ানো হবে কি পড়ানো হবে কোরআন রাসূলের আদর্শই আদর্শিত মানুষ গড়তে হলে এই আসমানি গ্রন্থ এই কোরআন যতদিন পর্যন্ত মানুষের দিলের ভিতরে ঢোকানো না যাবে ততদিন পর্যন্ত কোন মানুষ রাসূলের আদর্শই আদর্শিত মানুষ হতে পারবে না কথা বলেন ঠিক কি না আপনারা যে একটা সুন্দর ফুরকানিয়া মাদ্রাসা করার নিয়ত করেছেন আসলে খুব ভালো লাগলো সত্য মিথ্যা পার্থক্য এখান থেকেই শুরু হবে কারণ আমাদের দেশে যে সমস্ত বুদ্ধিজীবী রাখা হয়েছে যে সমস্ত বুদ্ধিজীবী রাখা হয়েছে যাদের কাছ থেকে মানুষ বুদ্ধি নেবে যারা এই বুদ্ধি দিয়ে বই পুস্তক লেখালেখি করবে আমাদের সন্তানেরা পড়বে আমার মনে হয় আমাদের দেশের গভর্নমেন্ট এই সমস্ত অনর্থক বুদ্ধিজীবীদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে পুষতেছে আসলে তাদের মতায় মনে হয় টাটকা গবর বুড়া কথা বলেন ঠিক কি না আমার সাথে কিছুদিন আগে আলমডাঙ্গার এক ভদ্রলোক সে বলতেছে হুজুর দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে যে নতুন কারিকুলাম আমার তিনটা ছেলে মেয়ে আমি নিয়ত করেছি একটাকেও স্কুলে পড়াবো না কান সুবহানাল্লাহ তিনটাকে মাদ্রাসায় পড়াবো কোথায় পড়াবো মাদ্রাসাতে পড়াবো মানে কারণ বলছে আমার ছেলে ক্লাস 7 এ পড়ে এসে বলতেছে আব্বু স্কুলে গেলে কিভাবে আলু ভর্তা করতে হয় কিভাবে ডিম ভাজি করতে হয় কিভাবে বেডে শোয়ার পরে বিছানাপত্র গোছাইতে হয় মেয়ে এসে বলতেছে আব্বু কিভাবে ধান লাগাতে হয় এই শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা আরে এই শিক্ষা তো বাড়ি থেকে বাপ মার কাছ থেকে শিখা যাবে কথা বলেন ঠিক কিনা বড় ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে শিখা যাবে আরে কি নতুন কারিকুলাম দেখেন আমি এখনো এই ছোট্ট মেধায় আপনাদেরকে একটু সচেতন করে দিতে চাই যারা এখন উপর মহলে আছেন
আমার অনেক প্রশাসনের ভাইয়েরা তারা মনে করতেছেন এই নতুন কারিকুলাম তৈরি করতেছেন এতে আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের কোনো সমস্যা হবে না আমি বলে যাই ও আমার বিডিআর ভাই ও আমার পুলিশ ভাই ও আমার আর্মি ভাই আপনি বড় কর্মকর্তা আপনার ঘর থেকে যখন এই বিপদ গামী শুরু হবে তখন বুঝতে পারবেন এক সময় বাধা না দিয়ে মুখ না খুলে কি ভুলটাই করেছে কথা বলেন ঠিক কি না কারণ যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে দেশে আপনার ছেলে যখন 18 বছর 19 বছর বয়সে উপনীত হবে ইন্টারমিডিয়েট পড়বে এরপর আপনার ছেলে যখন কি করবে সলিমুল্লাহ হলে মুসলিম হলে আর বঙ্গবন্ধু হলে আর কি শেখ হাসিনা হলে আর জিয়া হলেই থাকুক না কেন আপনার ছেলে আপনার মেয়েকে পড়তে দিয়েছেন ইঞ্জিনিয়ার বানানোর জন্য ডক্টর বানানোর জন্য বিজ্ঞানী বানানোর জন্য বড় আলেম করার জন্য আপনি যখন তাদেরকে হলে রাখবেন ভালো করে কান খুলে শুনে যান আপনার মেয়ে যে হোস্টেলে থাকবে ওই হোস্টেলে 18 বছর 22 বছরের ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার নাম রফিক সে বলবে আমি রফিকা হয়ে গেছি কি হয়ে গেছি আমি রফিকা হয়ে গেছি গভর্নমেন্ট এই আইন চালু করার চিন্তা ভাবনা করছে যখন বলবে আমি রফিক থেকে রফিকা হয়ে গেছি তখন আপনার ওই মেয়ের ওই হোস্টেলে আপনার মেয়ের পাশের সিটে তাকে ওই পেনিসেলা রফিক থেকে রফিকা তাকে থাকতে দেওয়া লাগবে সে যখন থাকবে আপনার মেয়ে ওই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর হয়ে আসবে না ইঞ্জিনিয়ার হয়ে আসবে না সার্টিফিকেট নিয়ে আসবে না আপনার ওই মেয়ে কিছুদিন পরে যারো সন্তানের মা হয়ে বাড়িতে ফিরবে কথা বলেন ঠিক কিনা যারো সন্তানের মা হয়ে বাড়িতে ফিরবে সাবধান হয়ে যান এখনো প্রতিবাদ করেন কারণ এই কোরআনের জ্ঞান যদি এই মেধার ভিতরে অন্তরের ভিতরে না ঢোকে ওই ছেলে ওই মেয়ে কখনো আদর্শ মানুষ হতে পারে না যাদেরকে বুদ্ধিজীবী বানিয়েছেন তাদের কাছে এই খবরটা পৌঁছে দিতে চাই আপনারা যদি এই দেশটাকে সোনার দেশ হিসেবে করতে চান দুর্নীতি মুক্ত দেশ যদি করতে চান সুদ মুক্ত দেশ যদি করতে চান ঘুষ মুক্ত দেশ যদি করতে চান ধর্ষণ মুক্ত দেশ যদি করতে চান ক্লাস ওয়ান থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন থাকা দরকার কথা বলেন ঠিক কিনা যখন কোরআন পড়বে কোরআন বুঝবে মানুষের হক নষ্ট করা পাপ জিনা করা জঘন্যতম গুনাহ সুদ খান জঘন্যতম গুনাহ ঘুষ খান জঘন্যতম গুনাহ বাইরের হক নষ্ট করা জঘন্যতম গুনাহ ক্লাস ওয়ান থেকে যখন এইগুলো পড়বে আর লিখবে এইগুলো পড়বে আর লিখবে ওই মানুষ কখনো খারাপ হতে পারে কারণ আল্লাহ বলছে পড়ো প্রথম জ্ঞান কি ইকরা পড়ো সেই পড়ার ব্যবস্থা আপনারা এখানে করতেছেন ফুরকানিয়া মাদ্রাসা এখান থেকেই সত্য মিথ্যার পার্থক্য শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমি আরো একটা মেসেজ দিতে চাই যদি এরকম কারিকুলাম থেকে যায় এর সাথে ভয়ানক যদি কারিকুলাম শুরু হয়ে যায় এক সময় দেখবেন প্রাইমারি স্কুলে হাই স্কুলে কোন ছাত্র যাবে না হাহাকার করবে স্কুলগুলো খালি পড়ে থাকবে মাদ্রাসায় দেখবেন ছাত্র ভর্তি নিয়ে কুল করা যাবে না কথা বলে ঠিক কি না দেখলাম ফেসবুকে এক শিক্ষক অফিসার সে বলছে 80 লক্ষ টাকা খরচ করে এই স্কুল করেছি পড়ার যে অবস্থা শিক্ষার যে অবস্থা পাশে দেখে আসলাম একটা নুরানি মাদ্রাসা উপরে টিনের ছাউনি আর চারিপাশে চাটয়ের বেড়া ছাত্র ছাত্রী জায়গা দিতে পারছে না তাদের শিক্ষার মান এত ভালো সুবহানাল্লাহ কোন বিল্ডিং থাকবে ছাত্র ছাত্রী পাবে না কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার দিকে ঝুঁকে যাবে কারণ মাদ্রাসায় কি পড়ানো হয় বাংলায় পড়ানো
ওতে উযু উযু করি নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি আতে আজান আজান হলে মসজিদে যাই আল্লাহ ছাড়া মাবুদ নাই রশইতে ইফতার ইফতার করি সবাই মিলে শুকর করি খালেজ দিলে রশুতে উপকার উপকার করবে যারা আল্লাহর রহমত পাবে তারা কথা বলেন এতে এক আল্লাহ সবার প্রভু ইবাদতে ভুলি না কব ওইতে ঐক্য ঐক্য রাখো মুসলমান শক্ত করো নিজ ঈমান কথা বলেন ঠিক কিনা আজ তাম পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার একটাই কারণ তাম পৃথিবীতে মুসলমানের আজ নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত নিষ্পীড়িত নিগৃহীত তার একটাই কারণ মুসলমানদের ভিতরে কোনো একতা নাই ওতে ওজন ওজন কর সঠিকভাবে নাইতে কঠিন গুনাহ হবে কথা বলেন ঠিক কিনা ছোট্টবেলায় যদি এই মেধার ভিতরে আপনি ঢুকায় দিতে পারেন ওতে ওজন ওজন কর সঠিকভাবে নাইতে কঠিন গুনাহ হবে আপনার ছেলে যদি বিজ্ঞানী নাও হতে পারে ইঞ্জিনিয়ার নাও হতে পারে ডক্টর নাও হতে পারে বড় কি ও যদি ব্যবসা বাণিজ্য করে খায় তাও কোনদিন নেওয়ার সময় বেশি নেবে না দেওয়ার সময় কম দেবে না কথা বলেন ঠিক কিনা আরবি তো শিখবে আরবি তো কি শিখবে এজন্য এটাকে আর একটা নাম বলা হয় পরশ পাথর কি পাথর কি পাথর আজকে একটু সময় পেলে নতুন ওয়াজ শোনায় যাবো এর নাম কি ওলামায়ে কিরাম একটা নাম দিয়েছে পরশ পাথর এই পাথরের কাছে আসলেই মানুষ সোনা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আসলে যে আপনারা পরশ পাথরের নাম শুনেছেন কোনদিন দেখেছেন দেখেছেন কথা বলেন দেখেছেন কোনদিন কি ইচ্ছা জেগেছে যে পরশ পাথর কি কোথায় ছিল কোথায় আছে কারোর কাছে জিজ্ঞাসা করেছেন আমি যেদিন থেকে এই পরশ পাথরের নাম শুনেছি যে এমনই একটি পাথর যেই পাথরের গুণাগুণ এই পাথরের বৈশিষ্ট্য এই পাথরের পাওয়ার এই পাথরের কোয়ালিটি হলো লোহার সাথে ঠেকালে বা অন্য কোনো পাথরের সাথে ঠেকালে পাথর এবং লোহা সোনা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ খাটাখাটি করতে 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 দেখলাম পাথর ছিল এখন কি আছে বাংলাদেশে আছে ভারতে আছে পাকিস্তানে আছে আমেরিকাতে আছে ইরাক ইরান আফগানিস্তান ফিলিস্তিন মিশর কাশ্মীর লিবিয়া লেবানন এমন করে কোন দেশে আছে নাকি কোন দেশে যদি থাকতো আর অন্য দেশের প্রেসিডেন্ট তাদেরকে ঘুম খাওয়া হতে দিত যে বলতো যে প্রেসিডেন্ট সাহেব আমার দেশে শুধু পরশ পাথরটা একটু নিয়ে যাবেন দেশের সোনা লোহা এবং পাথর সব এক জায়গায় করে রেখেছি আপনি যাবেন যত সিকিউরিটি দরকার বিডিআর আর্মি পুলিশ র‍্যাব সিতা রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত দিয়ে নিয়ে যাব একটু ঠেকায়ে চলে আসবেন দরকার হলে আপনাকে অর্ধেক দিয়ে দেব আমার দেশে তাও তো অর্ধেক থেকে যাবে কথা বলেন ঠিক কিনা ছিল বড় মন চায় না কোথায় ছিল শুনতে মন চায় একটু জিক্র করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলল তারে আবু জেহেল চলবে না আর কোরআনের কথা বলল তারে বিশ্ব নেতা চলবে না আর শয়তানের খেল চলবে সমাজে কোরআনের কথা বললাম আমি নবী বিশ্ব নেতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে পরশ পাথরের একটা আলোচনা আপনাদেরকে শোনা যায় আল্লাহ নবী মুসা আল্লাহ পাক
কেন আল্লাহ আমার বনী ইসরাইলের উম্মত খুব ঘাড়বেকা উম্মত জটিল জটিল প্রশ্ন করে আর সব সময় মাসলা শোনার জন্য তোর পর্বতে যাওয়া লাগে আপনার কাছ থেকে মাসলা শুনে আসা লাগে কথা বলেন ঠিক কি না আল্লাহ তুমি যদি আমার উপরে একটি কিতাব নাজিল করে দিতে ওই কিতাব দেখে দেখে আমি আমার উম্মতকে সঠিক পথে পরিচালিত করতাম কান সুবহানাল্লাহ আল্লাহ বলল মুসা তুমি তোর পাহাড়ে চলে আসো তোমাকে কিতাব দেয়া হবে আল্লাহ নবী মুসা তোর পর্বতে যে বলছে আল্লাহ খুব তড়ি ঘড়ি করে বলছে আল্লাহ আমার উপরে কিতাব নাজিল করে দেন কিতাব দিয়ে দেন আপনি তো জানেন আমার ঘাড়বেকা উম্মত আমি হইতে যে আমার উম্মতকে সঠিক অবস্থায় পাবো না আপনি তাড়াতাড়ি আমার উপরে কিতাব দিয়ে দেন আল্লাহ বলছে মুসা তুমি বেশি তাড়াহুড়া করা যাবে না তোমার উম্মতের দায়িত্ব তোমার ভাই হারুন আলাইহিস সালামকে দিয়ে এসেছো সুতরাং তাড়াহুড়ো করা যাবে না তুমি ওয়েট করো তোমাকে কিতাব দেওয়া হবে তবে যেই জিনিস বেশি সহজে পাওয়া যায় তার কদর থাকে না কথা বলেন ঠিক কি না যেই জিনিস কষ্ট করে পাওয়া যায় তার কদর থাকে সহজে পাওয়া যায় তার কদর থাকে কিছু কিছু মানুষ দেখবেন চৌরাস্তার মোড়ে লাঠি ঠেকায়া প্রতিদিন হাজার হাজার টাকা কামাই করে কথা বলেন ঠিক কিনা এমন করে করে 10 বছর 15 বছর পরে যখন বাড়িতে অনেক টাকা নিয়ে যায় ওই টাকায় কোনো বরকত নাই কোনো শান্তি নাই বাড়িতে যায় দেখে একটা ছেলে কি ইরশাদ শিকদার আরেকটা হলো কানা জাহাঙ্গীর কথা বলেন ঠিক কিনা কিন্তু যেই লোকটা দেখবেন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর পরিশ্রম করে খায় তার টাকায় বরকত আছে মেহনত আছে দেখবেন একটা ছেলে মুফতি মহাদ্দেস আর একটা ইঞ্জিনিয়ার হয়ে পাশ করে এসেছে কান সুবহানাল্লাহ আল্লাহ বলছে মুসা বেশি তড়ি ঘড়ি করা যাবে না তুমি কিতাব নিতে হলে তোমাকে একটা ছোট্ট পরীক্ষা দেওয়া লাগবে তোমাকে 1 মাস রোজা রাখা লাগবে কি রাখা লাগবে রোজা রাখা লাগবে মুসা বলছে আল্লাহ রোজার ধরন কেমন হবে কয়বার আমি খেতে পারবো দিনে রাতে কয়বার সেহরি আর কয়বার ইফতারি করতে পারবো আল্লাহ বলছে মুসা একবার শুধু কি করবে এর ভিতরে কোনো সেহরি খেতে পারবে না কোনো ইফতারি করতে পারবে না একাধারে একবারে সেহরিকে 30 দিন পরে তোমাকে ইফতার করা লাগবে কান সুবহানাল্লাহ মুসা বলছে আল্লাহ আমি তোমার নবী তুমি আমার উপরে কিতাব নাজিল করবে এত কষ্টের কি দরকার আল্লাহ বলছে যেই জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না কান সুবহানাল্লাহ হয় যদি মুসা কিতাব পাওয়ার আশায় রোজা রাখা শুরু করে দিল রোজা রাখতে রাখতে দেখুন 30 দিন পূর্ণ হয়ে গেছে ইফতারি করবে ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ নবী মুসা রোজা রাখার পরে মুখের ভিতরে একটু গন্ধ হয় কি হয় না হয় কি হয় না আমি আপনি যে রোজা রাখি পায়ক্ত না খেয়ে থাকি পায়ক্ত একক্ত না একক্ত একক্ত না সকালের টা খান একটু আগে ভোর রাত্রে দুপুরের টা খান ইফতারের সময় আর রাতের টা তারাবি পড়ে এসে ঝাড়ের কথা বলেন ঠিক কিনা তার মধ্যে সন্ধ্যা হলে মুখে দুর্গন্ধ দুর্গন্ধ হয়ে যায় মিশো আকার লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী মুসা একাদানে 3 দিন না খেয়ে আছে মুখে দুর্গন্ধ বেশি হবে না কম হবে অনেক দুর্গন্ধ মাংস মনে হচ্ছে পচে গেছে এমন অবস্থা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী মুসা একটা গাছের ডাল ভেঙে মিশ্রণ করা শুরু করে দিয়েছে আর আসমানের দিকে তাকায় কখন ওহী নাজিল হবে মিশ্রণ করা আসমানের দিকে তাকায় কখন যেন ওহী নাজিল হবে কিছু কম পরে আল্লাহ নবীকে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছে মুসা তুমি কার হুকুমে মিশ্রণ করলে তার হুকুমে মিশ্রণ করলে এই কথা বলার সাথে সাথে হযরতে মুসার পেলানি শুরু হয়ে গেছে কি জানি সমস্যা হয়ে গেছে আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ একাধারে 3 দিন রোজা রাখার পরে মুখের ভিতরে এমন দুর্গন্ধ হয়ে গেছে আসমান থেকে পবিত্র কিতাব তাওরাত নাজিল হবে আমি মুখে দুর্গন্ধ নিয়ে কেমন করে পড়বো নিজের কাছে খারাপ লাগতেছিল এই জন্য আমি একটু মিসওয়াক করতেছিলাম কান সুবহানাল্লাহ আল্লাহ বলছে মুসা তোমার কাছে ওই মুখে দুর্গন্ধ হতে পারে
আর রোজাদারদেরকে আমি জানাই দেই তোমরা যখন রোজা রাখো তোমাদের মুখে যখন দুর্গন্ধ হয় ওই দুর্গন্ধ তোমার কাছে লাগতে পারে অন্য মানুষের কাছে দুর্গন্ধ লাগতে পারে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আমি আল্লাহর কাছে মেশকাম্বারের চাইতে বেশি প্রিয় গান সুবহানাল্লাহ ও মুসা তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে বেশি প্রিয় ওই দুই দুর্গন্ধের ভিতরে আমি তাওরাত নাযিল করতে চেয়েছিলাম তুমি আমার হুকুম না শুনে তুমি যখন মিসওয়াক করেছে তোমাকে আরো 10 দিন রোজা রাখা লাগবে কয়দিন কিতাব খুলে দেখবেন 40 দিন অবস্থান করেছিল রোজা রাখার পরে কিতাব নাযিল হয়েছে আল্লাহ নবী মুসা 40 দিন যখন রোজা পরিপূর্ণ করলেন আমি একটু পরে প্রত্যেকটা কথা কোরআন দিয়ে একেবারে মিলায়া দেব আল্লাহ নবী মুসা 40 দিন যখন রোজা পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল করলেন তাওরাত কিতাব এই পৃথিবীতে 104 খানা কিতাব নাযিল হয়েছে তার ভিতরে 4 খানা বড় আর 100 খানা ছোট সহিফা এই 4 খানার ভিতরে সবচাইতে পরিধিগত দিক থেকে বডিগত দিক থেকে সবচেয়ে বড় হলো তাওরাত কিতাব কি কিতাব হযরত মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত ছিল লম্বা 8 হাত ছিল চওড়া 1000 পারা ছিল প্রত্যেক পারায় 1000 করে আয়াত ছিল হাজার গুণ হাজার 10 লক্ষ 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাযিল করে দিল মুসার হাতে দিয়ে বলতেছে হযরত মুসা তোমার উপরে কিতাব নাযিল করলাম কিন্তু এই কিতাবের সম্মানার্থে আমি আরো একটি ঘোষণা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছে সৃষ্টি করেছে সব কোন বলে সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে চারটি জিনিস তৈরি করেছে কোন সুবহানাল্লাহ কয়টি আরো জোরে বলেন কয়টি এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন কোন সুবহানাল্লাহ দুই নম্বরে তার নিজ হাতে কলম তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে তাওরাত কিতাব লিখেছেন চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার এই মুখমণ্ডলটা নিজ হাতে তৈরি করেছেন কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন মুসা আমার সম্মানার্থে আমার কিতাবের সম্মানার্থে তুমি এই তাওরাত কিতাব গিলাফ লাগাবে কপাট লাগাবে দেখেন না হাফেজি মাদ্রাসায় যারা পড়েন কোরআন শরীফ কত সুন্দর করে তারা মোড়াট করে কথা বলেন ঠিক কিনা মোড়াই আল্লাহ নবী মুসা আল্লাহকে বলছে আল্লাহ কপাট তো লাগাবো কিন্তু কি দিয়ে লাগাবো আল্লাহ বলছেন মুসা যেন তেন কাপড় দিয়ে লাগালে হবে না আমার তাওরাত কিতাব তুমি স্বর্ণ দিয়ে গিলাফ লাগাবে কারণ সুবহানাল্লাহ কি দিয়ে স্বর্ণ দিয়ে মুসা বলছে আল্লাহ আমি গরিব মানুষ এত স্বর্ণ পাবো কোথায় 12 হাত লম্বা 8 হাত চওড়া 1000 পারা প্রত্যেক পারা 1000 করে আয়াত 1000 করে 1000 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব ছোট মনে করছেন নাকি যে কিতাব তৎকালীন জামানায় 70 জন তাগড়া জওয়ান লাগতো বহন করার জন্য কিন্তু মুসা আলাইহিস সালাম একা এনেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবী পাঠিয়েছে ওই নবীদেরকে 70 জন জওয়ানের গায়ের শক্তি প্রত্যেকটা নবীর গায়ে আল্লাহ দিয়েছিল কান সুবহানাল্লাহ মুসা বলছে আল্লাহ এত স্বর্ণ আমি পাবো কোথায় আল্লাহ বলছে মুসা তোমার কোনো টেনশনের দরকার নাই সেই ব্যবস্থা আমি করব জিব্রাইল তুমি চলে যাও এই যে আমার জান্নাত থেকে একটা কিমিয়া নিয়ে যাও পরশ পাথর নিয়ে যাও নিয়ে যে আমার মুসার হাতে দিয়ে বলো এর নাম পরশ পাথর এই পাথর এমন একটি পাথর অন্য কোন পাথরের সাথে ঠেকালে লোহার সাথে ঠেকালে লোহার সাথে সাথে সোনা হয়ে যায় পাথর সোনা হয়ে যায় কান সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম একেবারে ইনটেক কোনোদিন ব্যবহার করে নাই অন্য একটা পাথরের সাথে লাগানোর সাথে সাথে দেখে শোনা হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এখন মুসা দেখতেছে এইটা গিলাফ লাগাতে হলে কপাট লাগাতে হলে তো স্বর্ণকারের কাছে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা তো বিশ্বস্ত স্বর্ণকার যেন তেন না
এই মুসা আলাইহিস সালামের একটা ভাই ছিল চাচাতো ভাই যার নাম ছিল কারুন কি ছিল কারুন এই কারুন সব সময় মুসার দরবারে পড়ে থাকতো একবারে বুজুর্গ সেজে আল্লাহওয়ালা সেজে এই বুজুর্গ হওয়ার কারণে আল্লাহওয়ালা হওয়ার কারণে হযরত হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম তারা দুই ভাইয়ে পরামর্শ করে তার একটা বোন ছিল যেই বোনকে কারুনের সাথে বিয়ে দিয়ে ভগ্নিপতি বানিয়েছিল কোন ঠিক কিনা ভগ্নিপতি বানিয়েছিল এই কারুনকে ডেকে মুসা বলছে কারুন এই যে তাওরাত কিতাব এটা গিলাফ লাগাতে হবে কবাট লাগাতে হবে বলছে ভাই মুসা কি দিয়ে বলছে স্বর্ণ দিয়ে এরকম চিন্তা করে বাবা এত স্বর্ণ পাবো কোথায় বলছে তোমার টেনশনের দরকার নাই এই যে যেন তোমার লোকের কাছ তো দেয়া যাবে না তুমি একটু স্বর্ণকারের কাজ করো কারুনের আবার আলাদা একটা যোগ্যতা ছিল স্বর্ণকারের কাজ করতে শুধু স্বর্ণকারের কাজ নয় এই কারুন তাওরাত কিতাবের হাফেজ ছিল সুবহানাল্লাহ ওই তৎকালীন জামানায় তিনজন মানুষ তাওরাতের হাফেজ ছিল তাওরাত কিতাবের কয়জন মুখস্থ করা যান এক নম্বরে হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের হাফেজ ছিল দুই নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম তাওরাত কিতাবের হাফেজ ছিল তিন নম্বরে কারুন মিষ্টান কারুন তাওরাত কিতাবের হাফেজ ছিল কান সুবহানাল্লাহ মুসা বলছে কারুন যেন তোর স্বর্ণকারের কাছে নিলে এই কিতাবের আদব রক্ষা করতে পারবে না তুমি হাফেজ মানুষ তুমি আদব রক্ষা করতে পারবে সুন্দর করে গিলাফ লাগাবেন এই তাওরাত কিতাবের মাত্র হাফেজ ছিল তিনজন এই জন্য এই কিতাবটা এখন বিলীন হয়ে গেছে ইহুদিরা নিজেদের কথা ঢুকাতে 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 এখন তাওরাত কিতাবের মূল অস্তিত্ব দূর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কোরআনের হাফেজ কি তিনজন নাকি কোরআনের হাফেজ কি তিনজন সারা পৃথিবীতে কোরআনের হাফেজ কোটি কোটি ছাড়াই গেছে এই কোরআনের আয়াত কখনো জমিন থেকে বিলীন হবে না কান সুবহানাল্লাহ একটা জবজের পেশ সূরা পারা পৃষ্ঠা কিছুই হবে না কান সুবহানাল্লাহ যদি আগুন লাগে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কারণ বিশ্ব আছে অগণিত হাফেজে কোরআন কথা বলে ঠিক কিনা হাফেজ তাকরিমের মতো হাজারো হাফেজ রয়েছে এই কোরআনুল কারিম থেকে একটা শুধু শব্দ বলবেন সেখান থেকে পড়ে চলে যাবে এক ঘন্টার ভিতরে হাজার হাজার কোরআন তৈরি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলার রহমত তাওরাত কিতাবের হাফেজ ছিল কয়জন তিনজন আল্লাহ নবী মুসা বলছে কারণ এই নাও একটা বরফ পাথর এই পাথরটা তুমি খুব সাবধানে রাখবে কাজ শেষ হলে আবার আমার কাছে জমা দিয়ে দিবে এই পাথরটা এমন একটি পাথর এই পাথরের যে গুণাগণ এই পাথরের যে যোগ্যতা এই যে পাথরের যে পাওয়ার এই পাথর অন্য কোন পাথরের সাথে লাগালে সাথে সাথে সোনা হয়ে যায় কান সুবহানাল্লাহ কারণ একেবারে ইনটেক বিশ্বাস হচ্ছে না অন্য একটা পাথরের সাথে লাগিয়ে দেখে সাথে সাথে সোনা হয়ে গেছে কোন সুবহান কারণ বলছে ভাই তাহলে কাজ শুরু করে দিই হ্যাঁ শুরু করে কারণ কাজ শুরু করে দিলাম কাজ করতে করতে যখন তাওরাত কিতাবে গিলাফ লাগানো হয়ে গেল মুসার কাছে এসে বলতেছে ভাই মুসা কাজ সম্পূর্ণ হয়ে গেছে মুসা বলতেছে দাঁড়াও আমার আল্লাহকে একটু দেখায়নি আল্লাহকে বলতেছে আল্লাহ দেখেন তাওরাত কিতাবে গিলাফ লাগানো হয়েছে আপনার পছন্দ হয়েছে কিনা আল্লাহ বলছে মুসা খুব সুন্দর হয়েছে কান সুবহানাল্লাহ খুব সুন্দর এরপরে মুসা বলছে কারণ যুদ্ধ শেষ হয়ে গেছে অস্ত্র তো এবার জমা দেওয়া লাগে ঠিক কিনা পাথরটা এবার ফেরত দাও কারণ বলছেন ভাইজান অনেকদিন ধরে কাজ করলি করতেছি কোথায় যে রেখেছি পাথর খুঁজে পাচ্ছি না হয় হারায় গেছে নাই চুরি হয়ে গেছে
ভাই হারায় গেছে না চুরি হয়ে গেছে যখন সম্পদ সামনে চলে আসে যোগ্যতার কথা মনে থাকে না কথা বলেন ঠিক কিনা আমি আবুল বশর ওয়াজ করে যাওয়ার পথে যদি পথের মধ্যে দেখি এক বস্তার ভিতরে এক কোটি টাকা পড়ে আছে আমার যোগ্যতার কথা মনে থাকবে না মনে হয় টাকাগুলো নিয়ে যাই বাড়ি যে দরকারি মাদ্রাসা কিছু দান করে দেব মসজিদ করে দেব তাও নিয়ে যাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলে ও আমার উম্মতরা তোমরা শোনো যখন সামনে সম্পদ চলে আসে টাকা চলে আসে এবং নারী চলে আসে তোমরা কিন্তু খুব সাবধান হয়ে যাও যত গোপনীয় অবস্থায় থাকো না কেন মনে করবে দ্বিতীয় জন তোমাদের সাথে আছে শয়তান কি আছে শয়তান এই জন্য নারী থেকে আর টাকা থেকে খুবই সাবধান বিশ্ব নবী বলছে এক গোপনীয় ভাবে একত্রিত নির্জনে ভাই এবং বোন একত্রিত হবে না চাচা এবং ভাতিজি এক জায়গায় হবে না নির্জনে হবে না মামা এবং ভাগ্নি নির্জনে এক জায়গায় হবে না জামাই শাশুড়ি নির্জনে এক জায়গায় হবে না ছেলে এবং মা নির্জনে এক জায়গায় হবে না বাপ এবং মেয়ে নির্জনে এক জায়গায় হবে না কথা বলেন ঠিক কিনা এক জায়গায় যদি তুমি হও মনে রেখো দ্বিতীয় জন তোমার সাথে শয়তান কাজ করবে শয়তান এমনও বর্ণনা দিয়েছে আমার যে পাওয়ার আছে আমার যে ক্ষমতা আছে মনে করো জুনায়েদ বাগদাদি একজন আল্লাহওয়ালা মানুষ জুনায়েদ বাগদাদি আর রাবিয়া বসরি যদি ইজ্জতের সাথে সম্মানের সাথে একটা ঘরের ভিতরে ঢোকে আমি শয়তান যদি পাঁচ মিনিট সময় পাই তাদেরকে এমন ভাবে বেইজ্জতি করে বের করতে পারি সেই ক্ষমতা আমার আছে খুব সাবধান কারণের যোগ্যতার কথা ভুলে গেছেন কারণ বলতেছে ভাই চুরি হয়ে গেছে না হারায় গেছে মুসা বলতেছে কারণ এটা আমার কোন লোভ নাই আমার এমপি হওয়ার লোভ নাই মন্ত্রী হওয়ার লোভ নাই গাড়ি বাড়ি করার লোভ নাই বড় ব্যবসা বাণিজ্য হতে হবে এমন কোন লোভ নাই কোটি কোটি টাকার মালিক হতে হবে এমন কোন লোভ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাথরটি আমাকে দিয়েছিল আমার ইচ্ছা ছিল পাথরটি আমি সংরক্ষণ করব হেফাজত করব তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে যেন আল্লাহ তোমাকে মাফ করে দেয় আর তুমি যদি সত্য না বলো আল্লাহ যেন তোমাকে ছেড়ে না দেয় আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু কি ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা কারুনের মতো হাফেজ দুনিয়াতে নাই কারুনের মতো আলেম দুনিয়াতে নাই হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে দিচ্ছে জেলে কারাবন্ধ করে রাখছে আবদ্ধ করে রাখতেছে আর কিছু কিছু আলেম তাদেরকে দুনিয়া থেকে জান্নাত দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা জান্নাত তোর মামার বাড়ি দেয় কি দেয় না আল্লাহ যেদিন ধরবে কোন পাপের কারণে ধরবে আপনার বুঝার সময় দেবে না কথা বলেন ঠিক কিনা কারণ এবার শুরু করলো পাথরের সাথে লাগাই আর সম্পদ সোনা হয়ে যায় এমন করে করে বর্ণনার চেয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাস স্যার 76 নম্বর আয়াতে বলেন ইন্না কুরুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু بالعصمة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين الله بلسه إن قارون كان من قوم موسى